वेलकम बैक टू माय चैनल रीताज डायरि। तुम्हारा केमन आछो? निश्चय भालो आछो। और आज के आमी तुम्हारे देखाबो एक नतून रेसिपी। तो से रेसिपी तुम्हारा आगे देखेछो, किन्तु आमी आज के आमार मतन करे तुम्हारे देखाबो। सेटा होच्छे मैंगो सेमाई पायस बा मैंगो सेमाई खीर। तो मैंगो सेमाई खीर बनाते की लागबे तुम्हारे आमी देखाच्छी, रान्नाटा करते करते ही देखाच्छी। এখানে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিলাম। ঘিয়ের পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা আমি যে কিনেছি সেটা ওরা বলে ঘিয়ে ভাজা, ঠিকই আছে ঘিয়ে ভাজা থাকে, তো তবু আমি মানে এক্সট্রা ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে এর টেস্টটা আরেকটু ভালো হয়। দেখো সেমাইটা এখানে আমি ভাজছি, এটা লাল লাল করে ভাজছি। ভাজা হয়ে গেছে সুন্দর করে, একটু লাল লাল করে ভেজে নিলাম। দেখো এটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পাশে দুধ গরম বসিয়েছি, দেখো এখানে দুধ গরম বসিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমের পাল্প, আমটা মানে কুড়িয়ে নিয়ে মানে চামচ দিয়ে আমটা তুলে নিয়ে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমের পাল্প তো লাগবেই আর চিনি তো লাগবেই, যে যেমন খাও। এবার আমি এটার মধ্যে দুধটা ঢেলে দেব। দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো চিনি, প্রয়োজন অনুযায়ী যে যেমন মিষ্টি খাও সেরকম চিনি দিতে হবে। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আমি ছোট এক বাটি চিনি দিয়ে দিয়েছি। সুন্দরভাবে হয়েছে। এবার আমি এর মধ্যে আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আমি একটু নাড়িয়ে দেব। দেখো এটা কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছ তোমার ম্যাঙ্গো পায়েসটা, ম্যাঙ্গো সেমাই ক্ষীর। তো এটা তোমরা করে দেখো, এটা কিন্তু খুবই টেস্ট হয়। এটা রুটি দিয়েও, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারবে বা শুধুও খাওয়া যায়। তো করে তোমরা আমাকে বলো কেমন লাগছে। তো তোমরা আরেকটা আম দিতে পারো, আমি কিন্তু একটা আম দিয়েছি, ওই জন্য অতটা কালারটা এসছে, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। তো তোমরা দেখতে থাকো, আমি এটা সার্ভ করছি। দেখো এটা বাটিতে ঢেলে নিয়েছি আর এটার মধ্যে যদি একটুখানি চেরি দিয়ে দাও তাহলে এটা দেখতেও ভালো লাগবে। রেডি টু সার্ভ।
কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না প্লিজ। তো আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।